দেখুন, যে কারণে বিমান আকাশে ঘুমে পাইলট। অনলাইন ডেস্ক। 305 যাত্রী সহ বিমান আকাশে আর পাইলট ঘুমে, এমন বিপজ্জনক ঘটনা ঘটেছে পাকিস্তান এয়ারলাইন্সের একটি বিমানে। PK-785 বিমানটি 305 জন যাত্রী নিয়ে ইসলামাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, কিন্তু পাইলট আমির আখতার হাশমি বিমানটি টেক অফ করার পরপরই ঘুমিয়ে পড়েন। বিমানটির বিজনেস ক্লাসে টানা আড়াই ঘন্টা ঘুমিয়েছেন হাশমি। গত এপ্রিলের 26 তারিখের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তোলার পর তাকে অব্যাহতি দিয়েছে PIA। একজন যাত্রী বিষয়টি লক্ষ্য করে ছবি তোলেন এবং বিমানটির সিনিয়র ক্রু ও মেম্বার পাইলটদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রিপোর্টে বলা হয়, বিমান টেক অফ করার পরপরই শিক্ষানবিশ পাইলট মোহাম্মদ আসাদ আলীর কাছে দায়িত্ব ছেড়ে বিজনেস ক্লাসে এসে ঘুমিয়ে পড়েন প্রধান পাইলট আমির আখতার হাশমি। তার এই কাণ্ডজ্ঞানহীন ঘুম অ্যাডভেঞ্চারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ডন জানিয়েছে, পাকিস্তান এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট হাশমির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে ইচ্ছুক ছিল না কর্তৃপক্ষ, কিন্তু ওপর তালার চাপে বাধ্য হয়ে তাকে সরিয়ে নেওয়া হয়। PIA-র মুখপাত্র দানিয়াল গিলানি বলেন, হাশিমিকে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।